হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি বানাতে চলেছি চকলেট কেক। আর এই চকলেট কেকটি আমি কীভাবে বানালাম এই রেসিপিটা পুরোটা জানতে হলে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আর তার সাথে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে 1 গ্লাস মতো দুধ দিয়ে দিলাম। তারপরে আমি এই বাটিটার হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপরে আমি খানিকটা সাদা তেল গরম করে নিয়েছিলাম, সেটা ঢেলে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি এরকম একটা বোলে ময়দা নিয়ে নিয়েছিলাম, তো সেটা ঢেলে দিচ্ছি। তারপর আমি 1 বাটি মতো কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি। এরকম করে ভালো করে মিক্সড করতে হবে। তারপর আমি ছোট চামচের 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ মতো ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম। আবার ভালো করে ওটাকে মিক্সড করে নিয়ে তারপরে আমি এটাকে অ্যালুমিনিয়ামের ডিশটাতে ঢেলে দেব। এরপর আমি একটা কড়া গরম করতে রেখে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, আর তার মধ্যে ওই স্টিলের ওই স্ট্যান্ডটা দিয়ে আমি অ্যালুমিনিয়ামের ডিশটা রেখে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটাকে রাখতে হবে প্রায় 30 মিনিট মতো। এবার এখানে গার্নিশ করার জন্য আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি, সেখানে খানিকটা চকলেট দিয়ে দিয়েছি আর 1 গ্লাস মতো দুধ দিয়ে দিয়েছি। তো সেটাকে ভালো করে মিক্সড করতে হবে, আর দুধটা অতি অবশ্যই গরম হতে হবে। আর 1 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি, 1 থেকে 1.5 চামচ মতো বাটার দিয়ে দিয়েছিলাম। আর টোটাল এখানে 200 গ্রাম, মানে প্রথমে খানিকটা দিয়েছিলাম, তারপরে লাস্টের দিকে আবার একটা বড় চকলেট দিয়েছিলাম। এখানে আমি ডেয়ারি সিল্ক ব্যবহার করেছি, তো আপনারা ডার্ক ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো সেটি ভালো করে মিক্সড করে নিয়ে আমি মাঝে একবার চেক করে নিচ্ছিলাম যে কেকটা কত দূর হলো। তো কেকটা হয়ে গেছে, আর আমি এখানে সার্ভ করে নিচ্ছিলাম। তার উপর থেকে আমি ওই যেটা গার্নিশ করার জন্য রেখেছিলাম চকলেটের ওই পেস্টটা, সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কেকের মধ্যে। আর এটাকে ফ্রিজের মধ্যে বা রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। ফ্রিজ থেকে বার করে নিয়েছি 2 থেকে 3 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন কেকটা কীরকম দেখতে হয়েছে। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে সাজিয়ে নেবেন। তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর তার সাথে সাবস্ক্রাইব করে দেবেন, আর যতটা পারবেন লাইক করবেন, শেয়ার করবেন। আর আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।